কলার পারফেক্ট। মিটিং বা ট্রাভেলিংয়ের জন্য আমাদের ফর্মাল ড্রেসগুলো আমরা খুব গুছিয়ে প্যাক করি, কিন্তু যখন সেগুলোকে ইউজ করার সময় আসে সেগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেখানে ভারী ভারী আয়রন ক্যারি করা সম্ভব হয় না। আর আমি শুনেছি অফিসে নাকি মানুষের পরিচয় কলার দেখে হয়। তো ইন্ট্রোডিউসিং কলার পারফেক্ট। এটা এক ধরনের পোর্টেবল আয়রন যেটা মেইনলি ডিজাইন করা হয়েছে কলার প্রেস করার জন্য। এটা ইজিলি আপনার পকেটে ফিট হয়ে যায়, যে কারণে আপনি যেখানে ইচ্ছে আপনার ড্রেস আয়রন করতে পারবেন। সাথে এতে 6টা হিট সেটিং দেওয়া থাকে, মানে আলাদা কাপড়ের জন্য আলাদা মোড। ইউজ করার জন্য আপনাকে এর মধ্যে জাস্ট 100 ভোল্টের পাওয়ার সাপ্লাই করতে হবে, অ্যান্ড ইউ গুড টু গো। ওয়েল ভিউ, আপনি ওকে অফিসার বাড়িতে রেগুলার পিসি ল্যাপটপে কাজ করায় ব্যাক পেনে ভুগছেন, তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন মনিটর স্ট্যান্ডের মতো দেখতে এই গ্যাজেটটিকে। এটা খালি একটা মনিটর স্ট্যান্ড না, এর সাথে একটা এনভায়রনমেন্ট কন্ট্রোলার পাওয়া যায় যেটা গরমে এসি অ্যান্ড ঠান্ডায় হিটারের কাজ করে। ওয়েল ভিউ এক ধরনের কুলিং সিস্টেম, অ্যান্ড এর ফ্লো 12 স্কোয়ার ফিট এরিয়া আরামসে কভার করতে পারে। সাথে আপনি ব্যাকটেরিয়া মুক্ত থাকেন, আর কেউ যদি আপনার পাশে স্মোকিং করে আপনার ওপর তার কোনো রকম প্রভাব পড়ে না, কারণ এর অন্য ভেরিয়েন্টগুলোতে সিঙ্গেল ট্যাপে এটা একটা এয়ার পিউরিফায়ারে কনভার্ট হয়ে যায়। বাই করার জন্য লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। পিউরিপড, মোবাইল কেনার প্রথম তো খুব পরিষ্কার করে রাখা হয়, কিন্তু যত দিন যায় তার যত্নটাও কমে, সাথে তার পোর্টগুলোতেও ধুলো ময়লা জমতে থাকে, যার জন্য মোবাইল কখনো চার্জ হয় না বা কখনো হেডফোনে শোনাই যায় না। আর যদি সেটা অ্যাপেলের প্রোডাক্ট হয় তাহলে তো কোনো কথাই নেই, তাই খারাপ হওয়ার আগেই সেগুলোকে পরিষ্কার করা দরকার, যাতে হেল্প করে পিউরিপড। এতে 5খানা ডিফারেন্ট ক্লিনিং অ্যান্ড রিস্টোর টুল দেওয়া থাকে, যেগুলোতে হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট, স্পিকার, এমনকি চার্জিং কেবিলও পরিষ্কার করা যায়। তাই আপনিও যদি নতুন কেবিল আর রিপেয়ারিং এর খরচা থেকে বাঁচতে চান তাহলে এই গ্যাজেটটি ইউজ করতে পারেন। স্ন্যাক টিপ, স্ন্যাকিং টুলস। টুকটাক আমাদের মুখ সবসময় চলতে থাকে, সেটা অফিসের কাজের মাঝে, গেম খেলার সময়, এমনকি টিভি দেখার সময়ও। কিন্তু একবার খাওয়া, তারপর হাত মোছা, আবার খাওয়া, আবার হাত মোছা, একটা ঝামেলার ব্যাপার। আর এটা ওয়ার্কিং অ্যান্ড এনজয়িং মোমেন্টে এক প্রকার ডিস্টারবেন্স তৈরি করে। আর এই ঝামেলা থেকে বাঁচতে আপনি ইউজ করতে পারেন স্ন্যাক টিপ নামের এই গ্যাজেটটিকে। প্লাস্টিক দিয়ে তৈরি এই টুলসটি আপনাকে চপস্টিকের মতো 2টা আঙুলের মাঝে রেখে প্রেস করতে হবে, যেটা একদিকে চপস্টিকের এক্সপিরিয়েন্স করাবে আর একদিকে বারবার হাত দেওয়া ঝামেলা থেকে আপনাকে রিল্যাক্স দেবে, অ্যান্ড তারপর আরামসে আপনি গেম অ্যান্ড টিভি শো এনজয় করতে পারবেন। পিক্সেল কেবিল, আপনার নর্মাল চার্জিং কেবিলকে এক্ষুনি রিপ্লেস করে দিন পিক্সেল কেবিল দিয়ে, কারণ এটা ওয়ার্ল্ড ফার্স্ট অ্যাপ কন্ট্রোল চার্জিং কেবিল। এতে ইনবিল্ট থাকে একটা ওএলইডি স্ক্রিন যাতে রিয়েল টাইম পাওয়ার আউটপুট দেখায়, যার জন্য ফাস্ট চার্জিং হচ্ছে কিনা সেটা আপনি সহজেই জানতে পারবেন। সাথে মোবাইল অ্যাপ ইনস্টল করে আপনি স্ক্রিনে প্রাইভেট টেক্সট অ্যান্ড ইচ্ছামতো অ্যানিমেশন সেট করতে পারবেন। আরও মজার কথা হলো, আপনি যে কোনো পিকচারকে অ্যানিমেশনে কনভার্ট করে আপনার মুড অনুযায়ী সেট করতে পারবেন। পিক্সেল কেবিলে 100 ওয়াট পর্যন্ত পাওয়ার ডেলিভারি করা যায়, আর ডিউরেবল হওয়ার সাথে সাথে এটা 6 ফিট লম্বা হয়, যার জন্য আপনাকে চার্জিংয়ের সময় প্লাগের কাছে বসে থাকতে হয় না। জেনকো স্মার্ট পেন। স্টাইলিশ পেন তো আপনি অনেক রকমই দেখেছেন, কিন্তু এই স্টাইলিশ পেনটা সবার থেকে আলাদা, কারণ এটা স্টাইলিশ হওয়ার পাশাপাশি ভয়েস রেকর্ডিং, চেঞ্জিং, লেজার পয়েন্টারের সাথে একটা স্মার্টফোনেরও কাজ করে, যার মধ্যে আপনি সিম কার্ড ইনসার্ট করে কলিংও ইউজ করতে পারবেন। 3.0 ব্লুটুথ কানেকটিভিটি থাকার জন্য এটা বাকি ডিভাইসের সাথেও কানেক্ট থাকে, সাথে 6 আওয়ারের ব্যাটারি লাইফ পাওয়া যায়। এখানেই শেষ না, এতে থাকে 0.96 ইঞ্চের একটা ডিসপ্লে, ডুয়েল ক্যামেরা, স্পিকার, রেডিও, নাম্বার প্যাড, মানে আর কি চাই। এত ফিচার্স থাকার পরে এটা আপনার পকেটে ইজিলি ফিট হয়ে যায়। মরেস জিরো, অফিসে টাইম হয়ে যাচ্ছে কিন্তু জামা প্যান্ট এখনও ভেজা, ড্রায়ার ইউজ করতেই পারো কিন্তু একটু অন্যমনস্ক হলেই সব শেষ, এর উপায় আছে। মরেস জিরো দেখতে ওয়াশিং মেশিনের মতো, এটাও এক প্রকার ড্রায়ার কিন্তু অনেক অ্যাডভান্স। ফার্স্ট অফ অল, এতে কোনো পাইপ ইনস্টলেশনের দরকার পড়ে না, এতে থাকা ময়েশ্চার সেন্সর সিস্টেম যেটা ড্রাইং কমপ্লিট হওয়ার পর অটোমেটিক টার্ন অফ হয়ে যায় একটা অ্যালার্টের সাথে, যার জন্য আপনার ফ্যাব্রিক প্রোটেক্টেড তো থাকেই, সাথে এটা অনেক ইলেকট্রিসিটিও বাঁচায়। প্লাস এতে থাকা ইউভি স্যানিটাইজিং সিস্টেম যেটা আপনার জামা কাপড় থেকে 99.9% ব্যাকটেরিয়াকে দূরে রাখে। আর এর সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো, এটা আপনার জামা কাপড় ড্রাই করতে মাত্র 15 মিনিট সময় নেয়, সারপ্রাইজিং না? তো আজকে এতটাই, এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইটস লুজার 47, দেখা হবে নেক্সট ভিডিওতে।